ভাজা অলমোস্ট কমপ্লিট। এই দেখো মাছের দোকান। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যারা নতুন দেখছো তোমাদেরকে এই ফ্যামিলিতে মোস্ট ওয়েলকাম। তো আমি এখন সকাল সকাল বেরোচ্ছি মাছ আনতে। আজকে হচ্ছে শুক্রবার, সাহার অফিস আছে, সাহা যেতে পারবে না, তাই আমি যাচ্ছি গিয়ে মাছটা নিয়ে আসবো। তো চলো যাই গিয়ে দেখি মাছটা নিয়ে আসি। মাছটা নিয়ে এসে আমাকে অফিসে বসতে হবে, অলরেডি 10টা বাজছে ঘড়িতে। তো মাছটা নিয়ে এসে অফিসে বসবো, তারপর একবার মধ্যখানে উঠে মাছের ঝোল ভাত করবো। সেরকম কিছু করবো না। তো করলাটা অলরেডি ভেজে রেখেছি, তো করলা ভাজা একটা হয়ে আছে, তো করলাটা ভাজা আর শুধু মাছের ঝোল করবো, তাহলেই হয়ে যাবে। তো চলো চটপট ঘুরে আসি আর মাছটা নিয়ে আসি। তো আমি আবার মোবাইলটাকে ধরি আছে, ভর্তি মোবাইল আনতে ভুলে গেছি। দেখো মাছের দোকানে भैया रेडी हुआ क्या? ट्रेन नंबर 10 देखो राम भाई, सलाम। ट्रेन नंबर 10 पर ट्रेन नंबर 15 ये बड़ा नंबर है, ये तो কতক্ষণ টাইম লেগে গেল আমার অফিসের টাইম হয়ে গেছে লগ ইনে, তো গিয়েই তাড়াতাড়ি লগ ইন করতে বুঝতে হবে। রান্না তারপর কখন করবো জানি না। আর করলাটা বসিয়ে এসেছিলাম, মানে কম আছেই কিন্তু জানি না, তাও অনেকক্ষণ হয়ে গেল। হয়তো আমি ভাবলাম তাড়াতাড়ি চলে আসবো কিন্তু লেট হয়ে গেল, তো জানি না করলাটা পুড়ে গেল কিনা। তো চলো তাড়াতাড়ি যাই। তো এই দেখো নিয়ে চলে এসেছি চিকেন টিকেন সব একবারে নিয়ে চলে এসেছি, চিকেন মাছ। তো এক সপ্তাহের জন্য নিশ্চিন্তি। তো এখন রান্না করে অলমোস্ট 12টা বাজছে। তো অফিসে লগ ইন করে দিয়েছি, লগ ইন করতে করতে কাজ এখন দেখছি একটু কম আছে। তো চলে এসেছি রান্নাঘরে, তো তাও ল্যাপটপটা দেখো এখানে আছে। তো রান্না ঘরেই রেখে দিয়েছি, কাজ মানে যদি কোনো আর্জেন্ট কিছু আসে তাহলে সঙ্গে সঙ্গে কাজও করব, তাই ল্যাপটপ এখানে রাখা। আর এইদিকে আমি এলাম রান্নাঘরে, দেখি কি রান্না করব। তো যে মাছগুলো নিয়ে এলাম তার মধ্যে এই মাছটা আছে, তো এই মৌরলা মাছ। তো এই মৌরলা মাছটা ভাবছি আজকে করে দেবো, আর করলার ভাজাটা আগে হয়েই আছে। তো মৌরলা মাছটা ভাবছি একটু সর্ষে আলু দিয়ে মৌরলা মাছ করে দেবো, আর করলা ভাজা আর ডাল এই হবে রান্না। আর 12টা অলরেডি বাজতে চললো, আদিরও আসার টাইম হয়ে গেছে। 12:30 আদির বাস ছাড়বে স্কুল থেকে, তো এখানে আস্তে আস্তে প্রায় 12:40 এরকম হবে, 10-15 মিনিটের মধ্যে চলে আসে। তো চটপট চলো রান্নাটা করে নিই আর ভাতটা বসিয়ে দেবো রাইস কুকারে। তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং। তো অফিস করতে করতে ওইদিকে অফিস, ল্যাপটপও দেখছি যে কিছু আর্জেন্ট এলো কিনা, আর এইদিকে রান্নার পিঠে। তো আজকে যে মাছটা কেনা হয়েছে রঘু মাছ, সেই মাছের মধ্যে দেখো ডিম ছিল, তো আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি বড়া করে করে, তো এটাও ভালো খাওয়া হবে। আর এইদিকে মৌরলা মাছটা ভাজছি। তো ভাবলাম মৌরলা মাছের ভাবলাম প্রথমে সর্ষে দিয়ে করবো, আর করবো না, মচমচে ভাজা করবো। এখন অল্প হালকা ভেজে রেখে দেবো, আরও খাবার আগে আর একবার গরম করে মচমচে ভাজা করবো। তো মচমচে ভাজা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তো মৌরলা মাছ মচমচে ভাজা হবে, আর ডাল করবো সেটা একটা সবজি দিয়ে করবো। তো চলো ডালটা চটপট বসিয়ে দিই, ভাজাটা তো অল্প করে রেখে দেবো, আবার খাবার আগে ভাজবো। আর একটু মাছের ডিমের বড়া খেতে হেভি লাগে, তো চলো একটু খাই। হলো আজকে দুপুরে লাঞ্চ, মৌরলা মাছ ভাজা, মাছের বড়া, করলা ভাজা আর এটা সবজির ডাল। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু আজকে। আর আদিক খেতে না, টিভি দেখতে ব্যস্ত।
তো আজকে শুক্রবার, এই অফিস শেষ হলো। ঘড়িতে প্রায় বাজছে 8:15, মানে 8:30 বাজতে চললো। তো আজকে তো শুক্রবার, খাওয়া দাওয়াতে একটু স্পেশাল কিছু করতে হবে। তার মধ্যে আদির আজকে কান্নাডা এক্সাম শেষ হয়েছে। তো কান্নাডাটা একটা বিশাল বড় হেডেক ছিল, মানে টেনশন ছিল ওটাকে নিয়ে বেশি। তো যাই হোক, ওই পরীক্ষাটা হয়ে গেছে, আর বাকি আছে ম্যাথ আর হিন্দি, আর একটা সোশ্যাল সায়েন্স যেটা, সেটা ওরাল, সেটা একবার লাস্ট দিন আছে। তো যাই হোক, এখন 3 দিন ছুটি, ওদের ম্যাথ পরীক্ষা আবার মঙ্গলবার, তাই এখন এই শনি রবি সোম 3 দিন ওদের ছুটি। তো আজকে একটু রিল্যাক্স। তো আদি বলে একটু স্যুপ খাবো, তো আজকে এই প্যাকেটের এই স্যুপটা বানাচ্ছি। এমনি দেখো দেখো, জাস্ট গরম জলে মিক্স করে জাস্ট এটা ভালো করে মিক্স করছি, এই যে। তো এই গরম গরম স্যুপটা এখন ওকে দেব, আর রাতে খাবারের জন্য দেখি কি করা যায়। তো ভাবছি একটু চিলি চিকেন বানাবো, আর রুটি বা রাইস কিছু একটা হবে। তো চলো আপাতত এই স্যুপটা বানাই, আর খেয়ে একটু গরম গরম খাই, এনজয় করি। এনজয় করি মানে কি, তো ঘরে বসেই। তো যাই হোক, মাথাটাও একটু ধরা ধরা লাগছে, কাজের প্রচুর চাপ চলছে। তো যাই হোক, তো আমিও ভাবলাম আদির সঙ্গে সঙ্গে আমিও একটু স্যুপটা আজকে খাবো, কারণ মনে হচ্ছে খাই খাই। কিন্তু এর সঙ্গে মোমো খেতেও ইচ্ছা করছিলো আমার, এই স্যুপটার মধ্যে ঢেলে। তো মোমো যদি তোমরা এইভাবে কেউ না খেয়ে থাকো, তাহলে প্লিজ খেও। আমরা যখন চায়নায় গেছিলাম, তখন চায়নায় একটা ওরকম একটা ডিশ, মানে ওটা একটা খাবার ছিল, বাউলের মধ্যে অনেক সবজি টবজি, তার আগে ভেজিটেবলস আর স্যুপ, আর তার মধ্যে মোমোগুলোকে দিয়ে দিত আর কি। ওটাকে ডাম্পলিং বলতো, মোমোগুলোকে দিয়ে দিত, খেতে কিন্তু খুব সুন্দর লাগতো ওটা। তো এই মোমো, এই স্যুপটা দেখে মনে হচ্ছিলো যে মোমো একটু কিনে আনলে ভালো হতো। তো এর মধ্যেই ফেলে দিয়ে মিক্স করে গরম করলে কিন্তু তাহলে মোমোটাও এর সঙ্গে খাওয়া হয়ে যেত। তো যাই হোক, চলো, মোমো তো এখন জুটছে না কপালে। তো এই স্যুপটা দিয়ে এখন মনটা ভরা থাকে, তো স্যুপটা খাই। তো স্যুপ অলমোস্ট রেডি, এই দেখো। তো স্যুপ হয়ে গেছে রেডি, আর এবার চিলি চিকেনটা বানাবো, তার আগে স্যুপটা খাবো। তো চলো, রাজা মশাই। এখানে চিকেন ভাজা অলমোস্ট কমপ্লিট, ওইদিকে কিছুটা হয়েছে, আর এই চলছে কাটাকুটি এখনো। এই যে চলছে চিকেন ভাজা চিলি চিকেনের জন্য, আমাদের চিকেন রেডি। তো চিকেনটা আজকে সাহাই বানিয়েছে, দেখতে তো খুবই ইয়াম্মি লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার খাওয়ার পালা, চলো। তো আজকে তাহলে এখানেই রাখছি, চলো সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট অল, বাই বাই।